हेलो फ्रेंड्स, आमी मोनालिसा। वेलकम टू माय चैनल मोनाजिम कुकिंग वर्ल्ड। आज के आमी ओलकपी दिए एक रेसिपी बनाच्छी। खूब कम संख्यक मानुष ही आछे जारा ओलकपी खेते खूब भालोबासेन। अनेके तो आछेन जारा जानेन ना जे ओलकपी एक खावार जिनिस बा एटाके किभाबे रान्ना करते हय়। तो आमार आजकेर एई रेसिपिटा बेसिक्याली तादेर जन्य जारा ओलकपी खेते भालोबासेन ना बा जानेन ना ओलकपी किभाबे रान्ना करते हय়। এই রেসিপিটা খুবই সিম্পল আর খুবই ইজি, যে কেউ ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এটা খেতেও খুব টেস্টি হবে। এবার তাহলে চলুন সময় নষ্ট না করে তাড়াতাড়ি বানিয়ে ফেলি ওলকপির ডালনা বা ওলকপির কারি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু আর দুটো মিডিয়াম সাইজের ওলকপি। সবগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে আমি মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু সিদ্ধ করে নেব। তার জন্য আমি গ্যাস অন করে একটা পাত্রে জল দিয়ে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করব। আর যেটা করতে হবে সেটা হলো আলুটা একটু পর মানে একটুক্ষণ সিদ্ধ হওয়ার পর আলুটা তুলে নেব, কারণ আলুটাকে বেশি সিদ্ধ করা যাবে না, না হলে আলুটা গলে যাবে। তো আলুটা তুলে নেওয়ার পর ওলকপিটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব। ভালো করে ওলকপিটা সিদ্ধ করেই রান্না করতে হবে। আর ওলকপিটাকে কখনো ডিরেক্ট ফ্রাই করবেন না, কারণ ফ্রাই করলে ওলকপিটা তেতো হয়ে যায়। তো সিদ্ধ করে নিয়েই রান্না করতে হবে। আর ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পরও ওলকপি গলে যায় না, গোটা গোটাই থাকে। তো আলু ওলকপিগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছি রান্না করার জন্য। এবার এতে তেল দেব। আমি বেশিরভাগ রান্না ভেজিটেবল অয়েলেই করে থাকি, আমি এটাই প্রেফার করি। আপনারা যে তেল প্রেফার করেন সেটাই দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একটু লবণ দিয়েছি। এবার তেজপাতা আর গোটা জিরে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি। এবার গোটা জিরে দিয়ে অল্প একটু ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে আমি সিদ্ধ করা আলু আর ওলকপিগুলো দিয়ে দেবো এর মধ্যে। এবার এতে সামান্য পরিমাণ হলুদ দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। ফ্রাই করব না আমি, জাস্ট এক মিনিটের মতন একটু নাড়াচাড়া করে নেব। আগেই বলেছি ওলকপিগুলো তেলে ফ্রাই করলে তেতো লাগে খেতে। মিনিট খানেক পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি হালকা করে বেটেছি, পেস্ট করিনি। আর আদা রসুন আর জিরেকে ভালো করে বেটে নিয়েছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কাও বেটে নিয়েছি। আর মিডিয়াম সাইজের একটা টমেটো আর কাঁচা লঙ্কা। এবার আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে মশলাগুলো কষাবো আলু আর ওলকপির সাথে, তাতে করে আলুটা যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে আর মশলাগুলোও কষানো হয়ে যাবে। দরকার হলে গ্যাসের ফ্লেম আমি একটু কমই রাখবো, না হলে পুড়ে যাবে। তো সেই মতন গ্যাসের ফ্লেম আমি বাড়াবো কমাবো, মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কিছুক্ষণ রান্না করার পর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো, মানে গোটা জিরেকে একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। এবার ভাজা মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক রান্না করে নেব। এইভাবে টোটাল 5 মিনিট মতন রান্না করার পর মশলাটা প্রায় ভালো করে কষানো হয়ে গেছে। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলা কষানো হয়ে গেছে। একটু মিলিয়ে নেব। এবার এর মধ্যে জল দেব গ্রেভি বানানোর জন্য। তো গ্রেভিটা যতটা পরিমাণ রাখবো সেই মতন বুঝে জল দেব। ঝোলটা বেশি করা যাবে না, গ্রেভি থাকলেই খেতে বেশি ভালো লাগবে। তো সেই মতন জল দেব। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ কুচানো ফ্রেশ ধনে পাতা দেব। ধনে পাতাটাকে একটু আগে দিয়েও কষানো যায়, যখন মশলাগুলো আলু আর ওলকপির সাথে দিয়ে কষাচ্ছিলাম তখনও দেওয়া যেতে পারে, তাতে টেস্টটা একটু ডিফারেন্ট আসে। এবার এটাকে কভার করে আর 2 থেকে 3 মিনিট রান্না করলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেব।
এই রান্নাটা হতে খুবই কম টাইম লাগে, খুব অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। আর রেসিপিটা খুবই সিম্পল, খুব ইজি, যে কেউ রান্না করতে পারবেন। আর একটু অন্য ধরনেরই রেসিপি, আর এটা খেতে খুবই টেস্টি হয়। তো যে সমস্ত বন্ধুরা ওলকপি খেতে একদমই ভালোবাসেন না, তারা অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন। খুবই সহজ রেসিপি, খুবই কম সময়ের মধ্যে আপনারা ইজিলি বানিয়ে নিতে পারবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই ধরনের আরও রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।